কিস্তিতে দোকান বা প্লট নিলে সুদ হবে কিনা, ইটের দাদনে টাকা দিলে সুদ হবে কিনা। দেখুন, আপনি যেভাবেই দেন, টাকা দিয়েছেন লোন, এরপরে মূল টাকাটা ফেরত নেবেন পুরাটা, মাঝখান থেকে আপনি মুনাফা খাবেন, সুবিধা নেবেন, এটা সুদ, এটা জায়েজ না, এটা হারাম। অতএব এই হারাম কাজটা আপনি যেভাবেই করেন, দোকান নিয়েছেন কিস্তিতে, প্লট নিয়েছেন কিস্তিতে, সেই কিস্তিতে যদি হয় ওই যে সুদের কিস্তি, আপনি ব্যাংক থেকে নিয়েছেন 20 লাখ, 50 লাখ, 30 লাখ টাকা, আপনি তো এই টাকা দিয়ে যে মালামাল কিনেছেন টাকাটা তো ফেরত দিবেন, কিস্তিতে কিস্তিতে অতিরিক্ত আপনাকে টাকা দিতে হবে, নিয়েছেন 30 লাখ, দিতে হবে 40 লাখ, তো এটা সুদ হবে। হ্যাঁ, আর যদি এমন ভাবে নেন যে আপনি দোকান নিয়েছেন, কিনেছেন দোকানদারের কাছ থেকে 30 লাখ টাকা, দোকান মালিকের কাছ থেকে কিনেছেন, এটার বাজারের দাম আছে 25 লাখ, যেহেতু কিস্তিতে কিনেছেন তার কাছ থেকেই নিয়েছেন, আপনার কাছ থেকে 5 লাখ তিনি বাড়িয়ে নিচ্ছেন এবং এটা 30টা কিস্তি করে দিয়েছেন, কথার কথা, কোনো অসুবিধা নেই, এটা জায়েজ হবে। ঠিক একইভাবে আপনি প্লট কিনেছেন, একটা প্লট বা একটা ফ্ল্যাট, এটা যদি আপনি কারোর কাছ থেকে কিনেন কিস্তিতে, তো অনেক সময় দেখা যায়, সাধারণত অনেক সময় না বরং সাধারণত দেখা যায় যে যারা বিক্রি করেন নগদে কিনলে এক দাম নেন, কিস্তিতে নিলে দামটা একটু বাড়ায় নেন, তো এটা হারাম হবে না, এটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যুগে কিস্তিতে কেনা বেচা হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি কখনো নিষেধ করেন নাই যে না কিস্তিতে নিলে সমান দামে নিতে হবে। ধরুন একটা মোটরসাইকেল আপনি কিনতে যাচ্ছেন, এটার দাম আছে 1 লাখ টাকা, আপনি কিস্তিতে নিলে দেখা গেলো যে আপনি 2 বছরের কিস্তিতে নিলেন, 24টা কিস্তি করে দেওয়া হলো, এটার দাম নেওয়া হলো 1,20,000 টাকা বা 1,30,000 টাকা, এটা জায়েজ আছে। তাহলে ব্যাংক থেকে আপনি লোন নিয়েছেন, লোনটা কিস্তিতে মাসে মাসে পরিশোধ করবেন, কিন্তু জানিয়েছেন টাকা আপনাকে বাড়িয়ে দিতে হচ্ছে, তাহলে টাকার এগেনস্টে টাকা দিচ্ছেন, এটা সুদ হবে। আল্লাহ তোমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।